পাঞ্জাবিতে দানা ভুলে গেছে। দিচ্ছি। চিকি চিকি। দিচ্ছি। মামাকে প্রণাম করতে ভুলে গেলি? এই সেই কাঠের ব্যবসা করে করে না বুদ্ধি শুদ্ধি একেবারে। ও বেশ ছেলে যাও, যিনি তোকে এতটুকু বেলা থেকে লেখাপড়া শিখে মানুষ করে ব্যবসাপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন তাকেই প্রণাম করতে ভুলে গেল? বাবা অন্যায় হয়ে গেছে বলছি তো। আসি। আচ্ছা ভালো করে থাকবি, সাবধানে। দুগ্গা দুগ্গা। আবার শুরু হয়েছে এ নিশ্চয়ই সেই হার নিয়ে। দিদিকে বুঝি আর পারি না, হারটা তৈরি করতে সময় লাগে তো। আজকে হার নিয়ে বাড়িতে ঢুকবো।
মানুষ ঠিক ভুলে বসে আছেন, ওই যে আমার ছেলে চাকরির জন্য বলে দিয়েছিলেন রেলে, সেটা কাল হয়ে গেছে। কোথাও গিয়েছিলেন বুঝি? মানে আমরা আচ্ছা তাহলে এখন আমি যাই, অন্য সময় দেখা করবো। ওখানে নমস্কার। আমি জঙ্গলে বেরোচ্ছি, কথাবার্তা সব পাকা করে বিকেল নাগাদ ফিরে আসো, কেমন? হ্যাঁ, এখানে যেরকম সব ব্যাপার স্যাপার দেখছি, এত টাকা পয়সা নিয়ে এক পাও বাইরে বেরোবে না। বরং এক কাজ কর, ভালো করে খেয়ে দিয়ে দরজায় কিল্লা গিয়ে লম্বা একটা ঘুম লাগা। ওই তো ওখানে মাদুর আছে, চলে। আচ্ছা, এই জঙ্গল এখান থেকে কত দূর? কত দূর হবে? এই মাইল 10-15, বাসে করে যাবো, চলে আসবো। বিলাস, শুনছিস কি হবে বলতো? বেলা 2 আছিল, এখনই লোকটা দেখানি। এত ছটফট করছিস কেন? একটু শক্ত হয়ে থাকতে পারিস নে? সকাল থেকে তো 2 অবধি শক্ত হয়ে রইলাম, আর কত থাকবো? এই ভর দুপুর বেলা ঘরের মানুষটা না খেয়ে রইল আর আমি শক্ত হয়ে থাকবো? এইগুলো বড্ড বাড়াবাড়ি, আজকাল এসব আর মানায়। লোকটা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন তুই না খেয়ে রইলি, কই? আমি তো দিব্যি খেয়ে নিলাম। আমি জামাইবাবুকে কম ভালোবাসি বলতে চাস? ওসব বাজে কথা এখন থাক, কি করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনা যায় সে কথা বল। আমি তো বলছি বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন গয়না চাইবো না। ঘেমে একবারে নে উঠল, হাতে কি কুড়ি কুষ্টি হয়েছে? জোরে জোরে বাতাস করনা রে উনুন মুখো। হ্যাঁ, এইবার হয়েছে। মাছের মুড়োটা দুধের শাকটা যে চুরি করে খাওয়াচ্ছি, দিন দিন এত দুর্বল হয়ে পড়ছিস কেন? যা যা, মা 10 বার ডাকলে একবারও তো কানে শুনতে পাস না। মাসিমা ডেকেছে কিনা? অমনি দৌড় কিঙ্কর। যাই মাসিমা। মাসিমা, আমার দেখেছেন? কেন মা? কেন মা, আবার কেন বলা হচ্ছে? নিজে তো দিব্যি খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলে, এদিকে বাড়ির কর্তা যে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সে কেন আছে কি? সে কি, বাবু বাড়ি নেই? না রে, সেই যে ঝগড়া করে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। ও, আবার বুঝি? আমি এক্ষুনি যেখানে পাবো ধরে নিয়ে আসবো। ইস, আপনার আগে বলেননি কেন? তুই যা না, একবার যা। আপনি জঙ্গল জঙ্গল আপনার আঁকতে দেখিয়ে দিলেন, আমি আমার ছুটি হয়ে গেল। আর লেকিন আপনার পছন্দ হলো তো? হ্যাঁ, পছন্দ তো হয়েছে লালাজি, কিন্তু কথা হচ্ছে কি জানেন, চোখে দেখিও সাল, কানে শুনিও সাল, কিন্তু কাস্টমারদের কমপ্লেন তো কমে না, তাই এবারে নিজে এসে দেখে গেল। আরে, আপনার মামাজিবি তাই করতেন, আসতেন দেখে নিতেন, পছন্দ হলে বলে যেতেন লালাজি এইসা এইসা কাঠ নিব, বাস আমি বিতুরাম ভেজিয়ে দিই। আচ্ছা লালাজি, এবার তাহলে চলি। আরে চলবেন কি মশাই? আপনি, আরে আপনি প্রথমবার এলেন,
कम से कम हमारे थोड़े कैंटीने एक कप गरम चाय तो पिए लीबे चलो ना सेना 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 अरे बॉस हैं विनय बाबू अपनी साहेबेर पसंद बुझे लिए थे तो बस तब तो सब कुछ ठीक होएगा लेकिन एक ठोका कॉन्ट्रैक्ट तो है ওসব কথা ওর সঙ্গে হয়েছে আমার পরশুদিন সকালবেলা 8টার পর কাল বৃহস্পতিবার তো কাজেই একটা দিন বাদ দিয়ে আরে বহুত খুব আর বাবুজি আপনি তো হোটেল মে আছেন না আগে হ্যাঁ আপনি তো প্রথম এলেন না তাই টাউনটা ঘুরে দেখবেন না না এখনো সময় হয়নি দেখবেন খুব খারাপ লাগবে না আজ বিকেলে ওখানে আমার একটা বড় মেলা আছে তাই নাকি হ্যাঁ অনেক দূর থেকে সব লোকজন দেখতে আসে আচ্ছা যাবেন না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আসেন মাও ধন্যবাদ আতে লালাজি এবার তাহলে উঠি হ্যাঁ ও হ্যাঁ আপনি তো বাসে টাইম হয়ে গেছে আচ্ছা চল হ্যাঁ চল বাবু সেই সকালবেলা মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন এখনো বাড়ি ফেরেননি কেন ঝগড়া হলো কেন কি জানি রূপ বলছিল মাকে একটা কি হার দেওয়া ওই হার নিয়ে ও বুঝেছি শোনো কিঙ্কর আমার মনে হয় ওই বসুপ্রিয়ের দোকানে তোমার বাবুকে পাবে হয়তো আচ্ছা আমি যাচ্ছি ওখানে না পেলে এখানে ফিরে আসবো আপনি আজকে রাখবেন আপনি হিসেব করে দামটা চুকিয়ে দিন ভালো আচ্ছা তাহলে দাম হলো গিয়ে তোমার 42 টাকা 50 নয়া পয়সা সে কি মরে এক গুটি দুয়ানার মাল সেটা কেনার সময় কথা হচ্ছে বেচার সময় নয় তাহলে বেচার সময় ভরি ধরলেন কত করে কেন 40 টাকা না 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 ওসব জিনিস পাবে না কথা হচ্ছে তুমি বিপদে পড়েছ বলেই নইলে ওই ওই ঘরে ওই দেখো 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 ওই ঘরে একটা জড়োয়া হার তৈরি হচ্ছে কার জানো কথা হচ্ছে এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব বাবুর স্ত্রী বুঝেছ কথা হচ্ছে এসেছেন কে ও কিঙ্কর কি খবর বাবু এসেছেন কথা হচ্ছে এসেছিলেন ওই হাতটা সম্বন্ধে জোর তাগাদা দিয়ে কোথায় যেন চলে গেলেন ও কোথায় গেলেন বলতে পারবেন না না কথা হচ্ছে বলে জাননি তো কি মুশকিল বলুন দেখি আচ্ছা শুনুন বাবু আবার এলে বলবেন যেন শিগগির শিগগির বাড়ি যান আচ্ছা মা এখনো খাননি
চিনতে পারেনি অহল্যা স্বামীকে চিনতে পারেনি ভুল করেছিল
ভরিতে যায় গৌতমের নারী যৌবনের গরবেতে গরবিনী ভারী আহা গরবিনী ভারী মুনি গিয়াছেন বনে যজ্ঞ করিবারে সাবধানে থাকিবারে যাতে শিয়া তারে আহা যে শিয়া তারে দূর হতে দেবরাজ দেখিল সুন্দরী মনসী জতাড়নেতে কাঁপে থর থরি মনস্থির করে ইন্দ্র রমণীর তরে গৌতমের রূপ ধরি থাকে পথ পরে প্রেয়সী ফিরে যাসে লীলা ভরে স্বামীরে দেখিয়া পথে লয়ে যায় ঘরে আহা লয়ে যায় ঘরে ঋষি ঘরে ফিরে আসে বদি তারে ফিরিবার কারণ জিজ্ঞাসে কারণ জিজ্ঞাসে এই তো গেলেন প্রভু কিছুক্ষণ আগে মোর সাথে আচরিয়া ধর্ম অনুরাগে ধর্ম অনুরাগে স্ত্রীর মুখে সব কথা শুনে সবিস্তারে ক্রোধ ভরে অভিশাপ দিলেন তাহারে দিলেন তাহারে আপন পতিকে তুমি চেনো নাই নারী পাথর হইয়া থাকো অপরাধে তারি দশরথ পুত্র রাম চরণ ছোঁয়ালে লোভিবে শরীর পুন তার কৃপা বলে ছাড়ুন আমি হাততালি দেবো যে আর হাততালি দিতে হবে না এরপর পাড়ার লোকে তোমায় দেখলে হাততালি দেবে শিগগির বেরিয়ে এসো সর্বনাশ করেছো আপনি কে আপনি কে বেরিয়ে এসো বলছি আরে কি কি আরম্ভ করেছো তুমি কে আমি তুমি না তো কে আমি বলি স্বামী স্ত্রীতে কার বাড়িতে ঝগড়া হয় না শুনি এই মরে যায় শুনুন আপনি ভুল করছেন আমি বিয়ে করে নিই ও বিয়েই করুন কিঙ্কর তো ঠিকই বলেছে দেখছি কিঙ্কর তাকে পেলেন কোথায় তাকে পেতে হবে কেন সে তো আমাদের বাড়িরই চাকর কি আশ্চর্য সে তো আমার চাকর ওই তো আপনি এখানে আর আমি তো কিঙ্কর তাই বলো চাকর মনি দুভাই মিলে বেশ মজা করে নাচ দেখছ আর ওদিকে বাড়ির গিন্নি সে সকাল থেকে না খেয়ে বসে আছে দাদা তাহলে তুই জানতিস যে বাবু কোথায় আছেন অপুদের বাড়িতে যাস নি বাবু তুমি কোথায় আসবো না তুমি বুঝতে পারছি না দেখুন মানে যে মিস আর মিস মিশিয়ে কাজ নেই এবার চলো তখন থেকে তো খালি চলো চলোই বলছেন কিন্তু কোথায় যেতে হবে সেটা না জানতে পারলে আমরা যাই কেমন করে এত দূর আপনি রাগ করছেন কেন না না রাগ করবো কেন
ফুল চন্দন দিয়ে পুজো করতো তো। এই যে ধাঁধা, তখন থেকে কি প্রচুর প্রচুর হচ্ছেন। রাস্তার মাঝখানে সিন ফ্রিজ করতে লজ্জা করে না তোমার? বুদ্ধি শুদ্ধি কি একবার লোপ পেয়েছে? কিন্তু দেখুন, আর যদি বেশিক্ষণ এইভাবে থাকা যায় তাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি সত্যি লোপ পাবে। কি হলো স্যার? না কিছু হয়নি। ও হয়নি? কিছু না, কিছু না যখন তখন রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে হাত ধরে আছেন কেন? আপনি ভুল করছেন, আমি ওর হাত ধরে নেই, উনি আমার হাতটা ধরে আছেন। ও তাহলে মেয়ে ইনি আমার ভগ্নিপতি। ও এতক্ষণে বোঝা গেল, ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বুঝি? আমি কিন্তু আপনাকে চিনি স্যার, আপনার মতো লোকে কাজ মানায় না। যান যান বাড়ি যান। বাবু বলছিলাম তাই বুঝি হলো। আপনি কিন্তু ভীষণ ভুল করছেন, ভেবে দেখুন। আরে শুনুন শুনুন শুনুন। হে মা, কোথায় এসে পড়লুম? এই যে রাস্তা থেকে তেনারা ধরে নিয়ে যায়। মা, বাবুকে ভালো করে দিও মা। হরি বল। তো ডাকি থাকলে চলবে না, আমার কথা জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন। আচ্ছা তুমি আপনি আগে খুঁজছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? কি বলবো? কি বলবে? আচ্ছা তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ তো, আমার সঙ্গে কত কাটাকাটি হয়েছে তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ভেগ ধরেছো। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করব না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না, কেমন? দেখো বাবা এখানকার একজন নাম করা লোক ছিলেন, আর হানসার মান আছে, তুমি এরকম করো না, কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরব। বলো করবে না, বলো না, বলো না গো। বুঝো না কেন, আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর পাকরদের সামনে ওসব কি? আপনি আপকে বিয়ে করে নি বলতে নেই, বলো না। কি বলবে না বলো, বলবে না? বলো না গো, বলবে না? না লক্ষ্মী ছেলে। আচ্ছা কি করলে বলো দেখিনি, সারাদিন তুমি নিজেও খেলে না আমাকেও খেতে দিলে না। না না মানে আমি জানি তুমি ইচ্ছে করে করো নি তো, কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো, কিঙ্করকে পাঠালাম তুমি মারধর করে তাড়িয়ে দিলে, ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি উঠতে না। কি গো কোনো পুরুষেরই মাথা ঠিক থাকতে পারে না, ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। তুই নিয়ে যা, আমার উপর মেজাজটা এখনো কেমন যেন, তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপ
চাঁদা নয়। এই কিঙ্কর, কিঙ্কর শোন 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 শোন, কি কি ব্যাপার বলতো? সকালবেলা দেখা হলো, চিনতেই পারলি না। হ্যাঁ, এখন আবার দেখলো বড় কর্তা প্ল্যাটফর্মে বেঞ্চির ওপর শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, মেজাজটা খুব খারাপ বলে মনে হলো। বাড়িতে বড্ড অশান্তি। কেন, কি নিয়ে? ওই মাসের একটা হাঙ্গি, বেঞ্চির ওপর শুয়ে আছে। বাবু, সারাদিন না খেয়ে দে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গো। কোথায় দোতলার ওপর পালং খেয়ে শোবে, তা নাই কেটো বেঞ্চের উপরে। কি বলে বরাত, বসো। তুমি বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি পেট ভরলো? না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে। এ কি সিগারেট খাচ্ছ যে? তোমার নসি কি হলো? নসি? জীবনে ডানেনি। উঠ বাবা, এক বেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছ, ছেড়েছো খালি দিদিকে, তাই না? না পান খা। পান আমি খাই না। পান তুমি খাও না? না। রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না? না। পান তুমি খাও না? না বলছি তো। তবে রে, আরে আরে আরে, পান আমি খাই না, ওই জোর করে খেতে। হ্যাঁ হ্যাঁ, জোর। এই তো গুড বয়। না এবার চলো। ওরা আবার কোথায়? আহা, কিচ্ছু জানে না, তোমাদের শোবার ঘরে। গল্পটা এতক্ষণ বেশ চলছিল। একটা রিকোয়েস্ট করবো? করো। এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না। গল্প কি দিদি, তোমার সব কথা শুনে কি ভাববে বলো তো? না এসো। আরে ওদিকে চললে কোথায়? দেখো চিরদা, এমন একটা ভাব করছো যেন তুমি একজন পর পুরুষ। তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, আর ঢং দেখি কাজ নেই, এসো। না না প্লিজ। হ্যাঁ, তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো। ওরে বাবা, ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন। ও বাবা, ও চিরদা, তোমার হলো কি গো? নসি ছেড়ে সিগারেট ধরলে, পান খাওয়া ছেড়ে দিলে, যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না, সেই তুমি কাব্য কথা বলছো? না এবার সত্যি ভয় হচ্ছে, এবার হয়তো ফাঁস করে বলে বসবে। তুমি কি সে তুমি না, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল।
দেখে তুমি নাই যদি হও দোষ কি তাতে ভুলে রে বিলাস ঝরক সব খেলাতে দোষ কি তাতে সে তুমি নাই যদি হও দোষ কি তাতে ভুলে রে বিলাস ঝরক সব খেলাতে দোষ কি তাতে কি ভালো লাগছে তোমার অবুজ অবুজ হাসি প্রাণের বাসি জীবনে ভুল করে সত্যি হবে সে আশায় বিভুল হৃদয়ে তো জাগে তুমি কি সে তুমি না সবই আজ নতুন খুব নতুন নতুন লাগছে না না এই ঘর দোর আমাকে খুব নতুন লাগছে না স্বাভাবিক আজ দেখো দিদিকেও খুব নতুন লাগবে তোমার কেন কেন বাকি বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায় ঝগড়ার পর মনও তেমনি পরিষ্কার হয়ে যায় তো আচ্ছা দিদি শোবার ঘরে তার স্বামীর ছবি নেই কেন ফেরে আর ফিরছে কিন্তু একটা প্রচন্ড মুশকিল হচ্ছে কিসের মুশকিল দিদির যে পরস্ত্রী নাকি তাহলে তোমার নিজের স্ত্রী কি কোথায় গো আমার স্ত্রী আপাতত কোথাও না কোথাও তার বাপের বাড়িতে বাড়ছেন হয়তো একদিন লাল টুকটুকে বেনারসি পরে আমার দরবারে হাজির হবেন তবে সেই বেনারসি যদি এ দেহে ওঠে তাহলে তাহলে আপত্তি করবো না চিরদা আর এক পাও এগিও না সামনে বিরাট খাত পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না যাও শুয়ে পড়ো তোমার মতি গতি আমার একদম ভালো লাগছে না শুন যে জন্য তোকে ডাকলাম মাথার গোলমালটা সকালে তোর সঙ্গে রাগারাগি করে বেরিয়ে যাবার পর থেকেই বেড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কি বলছিস বিলাস মাথার গোলমাল হ্যাঁ দিদি এমন এমন সব কথা বলছে যা শুনে পেটের পিলে চমকে যাবে তোর শোন এ ব্যাপার নিয়ে রাত্রে কোনো পেড়াপিড়ি করিস নে ওর মতেই মত দিস ও বিলাস যদি সত্যি পাগল হয় তাহলে ওকে নিয়ে এক ঘরে রাত কাটানো কি ভালো হবে ভাই খেপে গিয়ে যদি কলা টিপে ধরে আরে না না সেরকম কিছু করবে না ততদূর নয় ও ততদূর নয় হয়তো এটা করবো না ওটা করবো না বলবে তর্ক না করে মেনে নিস কেমন আচ্ছা বিলাস ততদূর নয় সিগারেট খাচ্ছ কেন সেটা তোমার একদিনকার অভ্যেস এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না ও তা তুমি দাঁড়িয়ে রইলে কেন শোবে না দেখুন আমি আর যাই ভাই আমি তো নরাধম নাই আর আপনি যে পরস্ত্রী একথা ভুলে যাবেন না না মানে কি করতে চাও বলো আপনি শুয়ে পড়ুন আপনি শুয়ে পড়ুন আর তুমি আমার জন্য আপনাকে ভাবতে হবে না আপনি দয়া করে শুয়ে পড়ুন ঠিক আছে শুয়ে পড়ছি আমার জন্য কি আছে শুনছো হাই আচ্ছা তুমি কি একবারও বুঝতে পারছো না যে কি ভীষণ বাড়াবাড়ি তুমি করছো যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না সেই তুমি চেয়ারে গিয়ে শুয়ে রইলে কি করবো নাকি না কিছু না কিছু করতে চাই না আচ্ছা তুমি ওখানে শো আমি এখানে শুয়ে যাচ্ছি একটা কথা তো ঠিক আছে বিলাস তুই ঠিক বলেছিলি মাথাটা একদম খারাপ হয়ে গেছে গো আরে
আমরণ, এখানে শুয়ে মরেছো কেন? এসে দেখলুম আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, তাই মনিবের পায়ের তলা শুয়ে পড়ল। তা হঠাৎ এখানে এলি কেন? মানে কে পাঠালো তোকে? মার মাসিমা। বাবু বাড়ি চলুন বাবু, অনেক রাত হয়ে গেছে বাবু। এই দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে এখন। এই যে নসি নিচ্ছেন, তখন শুধু মুধু সিগারেট ধরালেন আর আপনার মাথা গরম হয়ে গেল। আমি যা বল, দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস আমাকে বাংলা করে বল দিকে না? তুই আমাকে সিগারেট খেতে দেখেছিস? হ্যাঁ, ওই বাস থেকে নেবে আপনি সিগারেট ধরালেন তো। বাজে বকস না, আর সত্যি বলছি বাবু। কখন দেখেছিস? সকালবেলা। ভূত দেখেছিস? হ্যাঁ। আমার প্রেতাত্মা দেখেছো ইডিয়েট? আরে এই বড় তামাকটা আজকাল রেগুলার চালিয়ে যাচ্ছিস, কি বল? আগে বড় তামাক, বড় তামাক মানে গাঁজা। না বাবু, আমি গাঁজাটা দেখাব কেন? বাবু যাওয়ার হয়েছে, বাড়ি চলো। বাবু আমি কিছু দেখিনি। না না, ও হার না, আমি কিছুতেই বাড়ি যাবো না। তুই এখানে বসে থেকে কি হবে? চলুন শেখলার ওখানে, হার হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাব। বলছিস? হ্যাঁ তাহলে তাই চ। আর শোনো, তোমার ওই বড় তামাকের মাত্রাটা একটু কম করে, তামাকে সিগারেট খেতে দেখো না, তাহলে তোমার চাকরি থাকবে না। তাহলে আর দেখবো না। এই জুতো মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো, একেবারে খারাপ হয়ে গেছে। চাকরা তখন ঘুমিয়ে পড়ে মাঝি, ঘুমিয়ে পড়ে মাঝি। দাঁড়িয়ে রইলে কেন গো? বসো 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 বসো, শুয়ে পড়। মাথায় একটা হাত বুলিয়ে দেবো। হ্যাঁ মানে মাথায় একটা হাত বুলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। লক্ষ্মী শুয়ে পড়ো, আমি জেগে আছি। বাবু খুব সকালে আপনি ওটা পেয়ে যাবেন, কথা হচ্ছে আপনি মাকে গিয়ে এই কথা বলতে। হ্যাঁ বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। বাবু বাবু কি ইনি স্বর্ণকার বাবু যদি গিয়ে বলেন যে হারটা সকালেই পাওয়া যাবে তাহলে মার অবস্থা। এটা তো মন্দ বলিস, গিন্নিকে গিয়ে হারের কথাটা বলে আসবে। আরে সে তো বিশ্বাসই করতে জানে যে আমি হারটা করছি। সে কি কথা, তো চলুন আমি নিজে গিয়ে কথা হচ্ছে মাকে বলে আসছি। হ্যাঁ চলো চলো।
আর করতে গেলাম বাড়ি থেকে, বাড়িতে সব মারা গেছে, মানে অ্যাভোকাডোরে ঘুমোচ্ছে এই যে নীল মাল্লুম। এসো ভিতরে এসো, এসো। আজকের মতো রাত্রে এই ঘরেই কাটিয়ে দাও। চিরদা তুমি এই খাটে শুয়ে পড়ো, আর কিঙ্কর তুমি এই চেয়ার টেবিল গুলো সরিয়ে মেঝেতেই শুয়ে পড়ো, কেমন? সেই ভালো। তুমি আমার সঙ্গে এসো, আমি তুমি একটা সফট লঞ্চে বালিশ দিয়ে দিই। আরে ওগো শোন শোন, অনেক কাণ্ড হয়ে গেছে। সব বুঝতে পেরেছি, এখন শুয়ে পড়ো তো, কাল সকালে উঠে সব শুনবো। এসো যা, দেখছিস কি? আর দাঁড়াবেন না বাবু,
আসো। বাবু চলুন। বাবু সকাল হলে আর এ বাড়ি থেকে বেরোতে পারবো না। দাঁড়া না বাবু। কি বলছিস তুই? বলছি না কিছু, পালাই। ও চল। মেয়েটি বেশ সুন্দরী, কি বলিস? কিন্তু বাবু এ কথা বলা আপনার উচিত না। কেন? কর্তা মা কান্নাকাটি করবেন। আমার মা? তোর বেড়া ছেলে কান্নাকাটি করবেন কেন বাবু? ইনি অপরের স্ত্রী। আরে দূর বোকা, অপরের স্ত্রীর কথা কে বলছে? ওই ইয়ে ওই আমি কুমারী মেয়েটির কথা বলছি। একটা কথা বলছি, আপনি হোটেলে যান, আমি স্টেশনে যাব। কেন? টিকিট কেটে আনছি। কোথাকার? কলকাতার। বাবু এখানে থাকা আপনার ঠিক হবে না, মেয়ে ছেলে রাস্তায় টানাটানি করে, রাত্রির বেলা নিশি ডাকে। হ্যাঁ নিশি ডাকে কি রে? হ্যাঁ বাবু কাল রাত্রে ডেকেছিল, আপনার গলা করে ও বাড়ির গিন্নিমাকে কে ডাকছিল। সে কি রে? বাবু আমার গলা করে আমি আমাকে ডেকেছি। যা। হ্যাঁ জায়গাটা কিরকম গোলমেলে লাগছে। হ্যাঁ শোন, কিন্তু বিলাসিনী মেয়েদের হামি আমি কি করবো? না শোন শোন, কথাটা তো আপনি মিথ্যে বলছেন না, কাল রাত্রে যে কাণ্ড হলো। তবে আপনি তো সবই জানেন দেখছি। জানি বই কি, আমি তো সঙ্গেই ছিলাম কাল রাত্রি। আপনি আমার সঙ্গে ছিলেন? আগে হ্যাঁ হ্যাঁ মশাই, আপনাকে আমি দেখিনি কখনো। আমরা স্যার সামান্য মানুষ, আমাদের তো আপনারা দেখেও দেখতে পান না। কথা হচ্ছে এই হাতটা নিয়ে যান, আপনি অর্ডার দিয়ে দিবেন। এটা আমার নয়, আমি নেব কেন? আপনি চিরবাবু ভুল করছেন। আমি অর্ডার দিয়ে, আপনি ভুল করছেন, আমি ডেলিভারি দিয়ে গেলাম। দূর মশাই শুনুন, আমার কথা শুনুন, আমার কথাটা শুনবেন তো। না না শুনবো কি? আপনাকে নতুন দেখছি। না না নতুন আমি পরে নিয়ে যাবো। আমার ব্যাপারটা কি? হ্যালো বাবু, এ কি করেছিস? এত খাবার কি হবে? কি আবার হবে, খাবে, কাল রাত্রে তো খাওয়া হয়নি। দেখো দেখিনি, শুধু শুধু রাগ করে। শুধু শুধু কি রে? তুই শুধু শুধু কি বলছিস? আমরা সবাই মিলে অত রাত্রে চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম, আর তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমোবার ভান করে পড়ে রইল। এরপরে তুই বলবি আমি শুধু শুধু রাগ করছি? কি করবে বলো চিরদা, সবই ভাগ্য, নইলে ছেলেবেলাতেই বা এত কষ্ট পাবে কেন? আমি খালি একটা কথা ভাবছি যে ওই রকম মায়ের মেয়ে হয়ে চন্দ্রপ্রভার মনটা তো ছোট হলো কি করে? এ তুমি বলছো চিরদা, রাগের মাথায় দু একটা কথা না হয় বলেইছে, সেইটাকে তুমি বড় করে দেখলে। আমি জানি বৌদি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? তুই যে আমার ছোট বোনের মতো, তুমি সব কথা বলে কি করে? তুই জানিস তোকেই নিয়ে সব নোংরা কথা বলে। চুপ করো, চুপ করো চিরদা। রাগাদাগির মাথায় তুমিও দুটো কথা বলেছো, সেও দুটো কথা বলেছে, তা নিয়ে আসো না, এখন খেয়ে নাও, খেয়ে বাড়ি যাও। কিঙ্কর যাই, বসুপ্রিয় দোকানে একবার যা তো, হাটটা তো সকালবেলা দিয়ে যাবার কথা ছিল। আচ্ছা একবার যা। হার নিয়ে এখানে আসবো তো? হ্যাঁ না না তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো, আমি না গেলে হবে না, তুই বাইরে গিয়ে বস। হ্যাঁ সামান্য একটা ব্যাপার, এক গাছা হার টাইমটা করলো দেখলি? স্বামী স্ত্রী একসঙ্গে ঘর করতে গেলে ওরকম একটু হয়ই চিরদা।
কিন্তু তুমি তো এখনি বেরোবে, তাহলে আর দেরি করো না। তো স্কুল আছে না? হ্যাঁ, তবে ঘন্টাখানেকের মধ্যেই ফিরব। দুপুরে এখানেই খাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এখানেই খাবো। আমি আর ওখানে যাচ্ছি না। এই কি কর, তোকে আমার সঙ্গে যেতে হবে না। তুই এক কাজ কর, দেখিনি এই দুটো টাকা নিয়ে বাজারে চলে যা। সেখানে গিয়ে এক গাছের দড়ি আর একটা কলসি কিনে মাকে দিয়ে আসবি, বলবি যে বাবু এই হাটটা পাঠিয়ে দিলেন আর আপনাকে গলায় পরে ঝুলে পড়তে বলেছে। আমি পারবো না। আর পারবে বাবু, মা এই কথা বললে ভীষণ রেগে যাবে। রাগ করে তো বয়ে গেল বাবু, আমি মার খাবে বলে দিচ্ছি। না না না, এটা ঠিক না, ঠিক না, এটা হচ্ছে কথার খেলাপ হয়ে যাওয়া, উইচ আই ডোন্ট লাইক। এই দেখুন, কথার খেলাপ কথা হচ্ছে কোথায় হলো? আপনার টাকাটা যে আজই চাই এ তো কথা হচ্ছে আপনি বলেননি। আবার সেই বিজনেসের সঙ্গে সেন্টিমেন্টকে জড়িয়ে ফেলছে। টাকাটা নেবার সময় কি লেখা ছিল? কি ছিল লেখা? ছিল যে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে টাকা কর্জ লই। ছিল ছিল কিনা? ছিল ছিল। তাহলে এতদিন আমার টাকার দরকার হয়নি, আমি চাইনি, আজকে টাকাটা দরকার, টাকাটা দিন। না না, কথা হচ্ছে যে কাল টাকাটা নিলে আপনার চলবে না। না, আজকেই চাই, আজকেই চাই। তাহলে চলুন। কোথায়? চিরঞ্জীব বাবুর বাড়ি। কেন? এখানে সকালবেলায় 1200 টাকার দামের একটা হার ডেলিভারি এসেছি। কথা হচ্ছে চলুন সেই টাকাটা নিয়ে নিন, আর আপনার 1000 টাকা আপনি নিয়ে নিন, আমার 200 টাকা থাক। কথা হচ্ছে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে যখন লি টাকার দরকার হয় আবার দেবো, কিন্তু ওই চাইবা মাত্র অঙ্গীকারে। হ্যাঁ চলুন, যাকে চলুন চলুন চলুন। এই যে চিরো বাবু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আরে আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। ও আমি যাচ্ছিলাম, এই ধর্মদত্ত বাবু কিছুদিন আগে আমাকে 1000 টাকা ধার দিয়েছিলেন, তা আমি যাচ্ছিলাম ওই হারের 1200 টাকা নিতে। বেশ তো ভালো কথা, হারটা কোথায়? আগে বলছি, আমি যে তোমাকে টাকাটা দেবো, হারটা আমার আগে পাওয়া যায় তো? কথা হচ্ছে আবার কিসের? কথা হচ্ছে আপনি কি বলছেন আমি তো একবর্ণ বুঝতে পারছি না। তো না বোঝার কি আছে? কেন বলছে তো না বোঝার কি আছে? উনি বলছেন যে হাতটা না পেলে টাকাটা দেন কি করে? শুধু আইন সঙ্গত কথা। আপনি থামুন থামলো। চিরবাবু, আজ সকালে যখন আপনাকে হাতটা দিই, হ্যাঁ তখনই আপনার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি। এখন দেখতে পাচ্ছি সেজাত, আজ সকালে আপনাকে হাতটা আমি দিয়েছি। আজ সকালে হাতটা তুমি আমাকে দিয়েছো? আগে হ্যাঁ, একটু মনে করবার চেষ্টা করুন, তাহলেই মনে পড়বে। বসুপ্রিয়, তোমার সঙ্গে কাজ কারবার আজকের আমার নতুন নয়, কোনোদিন তোমাকে ধাপ্পাবাজি বা দুধ চুরি করতে দেখিনি, কিন্তু আজ তোমার একই ব্যবহারে হারটা না দিয়ে তুমি বলছো হারটা দিয়েছি। তো কথা হচ্ছে হার হার পেয়ে যদি আপনি পাইনি বলেন, তাহলে তো দেখছি থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরে কি পাগলের মতো বকছ হে? আমি পাগলের মতন বকছি না, আপনি পাগলের মতন বকছেন। আর সকালে যখন হারটা আপনাকে দিই তখনই কথা হচ্ছে আমার সাবধান হওয়া উচিত ছিল, কেননা আপনি যেন আমাকে চিনতে চাইছিলেন না। আচ্ছা ও কি বলছে আমাকে একটু বাংলায় বুঝিয়ে দিন। বসুপ্রিয় বলছে যে সকালে আপনাকে হারটা দিয়ে খুশতি বিন্দি করেছে, হারটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেছে, এখন ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা। হার আপনাকে আমি দিয়েছি? না তুমি দাওনি। কি পাগলের মতো বলছো? পাগলের মতো আমি বকছি না, তুমি বকছো। চলো তুমি থানাতে, তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়ছি। চলুন চলো, শুনে করিনি, চলো করিনি, চলুন থানায়, চলো ঘুমাও, জলদি ঘুমাও, চলো চলো চলো। চিরবাবু একটু মনে করবার চেষ্টা করুন না, আপনার সঙ্গে দেখা হলো, কথা হচ্ছে আপনি কাল রাত্রির কথা বললেন, এসব কিছুই আমার মনে পড়ছে না। তুমি থামো তো। দেখুন ব্যাপারটা খুব গোলমাল, আপনি একটা কাজ করুন না স্যার, কাউকে পাঠিয়ে বাড়ি থেকে 1200 টাকা নিয়ে এসে আমাকে কাছে জমা করে দিন। কাউকে পাঠানো মানে আমাকে নিজেকেই চালা যেতে হয় স্যার, একটু কষ্ট করে যদি। না না, কিন্তু আচ্ছা আচ্ছা আমি দেখছি। হ্যাঁ স্যার, টাকাটা যেমন এখনই দরকার। হবে তো বসুন না, গোলমালটা যদি মিটে যায় তবে আপনি টাকাটা পেয়ে যাবেন, আর তা নইলে ব্যাপারটা কোর্ট অব্দি গড়াবে। পাঁচ শিখা কেতন গাড়ি থেকে 2500 টাকা খোল হয়ে গেল। কি করবেন বলুন? কে
সিন্দুকের মধ্যে টাকা আছে, তার থেকে যেন 1200 টাকা তার হারের তুলুন বার করে দেন, আমি থানায় আছি। বাবু বলছিলাম আবার গেলে কোনো গোলমাল, তুমি যাও। বিলাস বিলাস অবিলাস একবার নিচে আনা ভাই, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস। নিশ্চয় দুজনকে ডেকে নিয়ে চলে গেল, আর তুই সকালে আমাকে কিছু বললি না। কি করে বলবো মা, সকালবেলা তো কিছু মনে হয়নি, তারপর যত বেলা বাড়ে তত মনে হয়। কাল রেতের বেলা কি করে মুখ পড়ে মুখখানা আমার কেমন নাবলো মা, কেমন যেন নিচু। কি রে বিলাস বিলাস, রূপ কি বলছে শুনেছিস? কি বলছে? তো জামাই বাবুকে আর কিঙ্করকে নিশি ডেকে নিয়ে চলে গেছে। হ্যাঁ নিশি আবার কি? উমা নিশি কি তাও জানো না মাসিমা? পাড়ায় যদি কেউ অপঘাতে মরে, সে নিশুতি রেতে বাড়ি বাড়ি ঘুরে বাড়ির নোকের গলা করে ডাকে, যে এক ডাকে সারা দেয় তারই শেষ। শেষ কি হয়? নয় মরে যায়, নয় হয় পাগল হয়। পাগল হয় বিলাস, ওটা ব্যবস্থা কর। করছি বাবা করছি, অত ব্যস্ত হওয়ার কি আছে মা? ওই তো কিঙ্কর। হ্যাঁ কিঙ্কর, বাবু এই চাবিটা দিয়ে বললেন সিন্দুক থেকে 1200 টাকা বার করে দিতে। 1200 টাকা? 1200 টাকা কি হবে রে? আরে হ্যাঁ হ্যাঁ, জামাই বাবু হারটার দাম 1200 টাকা তো বলেছিল। ও সেই জন্যই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দিয়ে দেবো। দেবে কিন্তু বিলাস। কি ওর মুখটা কেমন নিশি নিশি লাগছে না? তাহলে দিয়ে দিয়ে দে 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 কিঙ্কর। হ্যাঁ বাবু কোথায়? থানায়। আপনি কি আবার বেরোচ্ছেন? আরে মশাই এই চাকরি আমাকে পাগল করে দেবে। কেন কি হলো? স্টেশনে গেছে দুটো টিকিট কিনতে, যখন গেছে তখন ট্রেনে চাপলে কলকাতার কাছাকাছি পৌঁছে যেতাম। যাই কোন দিকে? বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে কি দেখছে ছিরদা? ওই তো হাটটা পেয়েছে দেখছি, যাও না যার হাটটাকে দিয়ে এসো। আরে শোনো কি হলো, মনে হচ্ছে যেন আমি চিনতেই চাইছো না। দেখুন আপনি বোধহয় ভুল করছেন। ভুল করছি? আগে হ্যাঁ, কারণ আগে কখনো আপনাকে দেখিনি। শোন অভিলাষ বিলাস, আমার কিরম ভালো ঠেকছে না, তুই একবার জানা। আরে দরকার হলে একবার কেন, 100 বার যাবো দিদি। কিন্তু দেখ আমার মনে হচ্ছে চিরদা একটু পরেই আসছেন। তাই যেন হয় বাবা, ভালো ভালো ফিরে আসুক, আমি হরির লোক দেব। আর তো কিছু নয়, ওই ভোরে নিশিতে নিয়ে গেছে বলেই ভয়, নইলে আর ভয় কিসের? আরে অপুদি স্কুল নেই? স্কুল থেকে তো ফিরছিলাম, কিন্তু পথে হঠাৎ চিরদাকে দেখে তাড়াতাড়ি তোমাদের খবরটা দিতে এলাম। কেন কি হয়েছে? দেখলাম হাতে একটা হারের বাক্স নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কথা বলতে গেলাম আমি চিনতেই পারলো না। আমার মনে হয় বোধহয় ব্রেনে একটা মানে। মা সে কি গো? ও গো মা, সকাল থেকে তো ওই কথাই বলছি, পাগল নয় মা, পাগল নয়, নিশিতে পেয়েছে,
ও ডাক্তারেতে কিচ্ছু হবে না, বিদ্যে ধর ওঝাকে ডাকতে হবে। তো যা না রূপ, দাঁড়িয়ে আছিস কেন, একবার যা। কোথায় থাকে? বেশি দূরে নয়, যাবো মা। যা যা দাঁড়া। এসব কি হচ্ছে দিদি? নিশি পাওয়া, ওঝা ডাকা, ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে বলতো? দেখো বুদ্ধি দিদির কাণ্ড, হাসিস তেমন হি হি করে, সব কথাতে একবার হাসি। দুপাতে ইংরেজি শিখে আবার সব জেনে ফেলেছিস না? পাড়াগায়ে সব আছে তা জানিস? কেন, সেদিন তো আমাদের পাড়াতে সে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরল। রূপ আমাকে রাত্রি বলেছিল, দেখেছ মা পাড়াটা কিরম ছমছম ছমছম করছে, নিশি হয়ে দেখো কত জ্বালাবে বলেছিল তো। তার কাউকে ধরলো না বেঁচে বেঁচে আমার জামাই বাবার কিঙ্করকে? ও মাসিমা, তাও বুঝি জানো না? না, ওনারা বেঁচে বেঁচে সুন্দর মানুষ দেখে ধরেন। শান্ত, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা কেন শুনছিস? যা তো যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা তোমার কি মনে হয় অপুদি, জামাই বাবার মাথাটাই গোলমাল হয়েছে না ভূতে ধরেছে? আমার তো মনে হয় মাথারই একটু গোলমাল হয়েছে। এসো। তুই ওখানে কি করছিলি? ওদের জিজ্ঞেস করছিলাম থানাটা কোন দিকে। আবার থানা কি রে, তুই তো স্টেশনে গিয়েছিলি টিকিট কিনতে। আপনি বললেন না আপনি থানায় থাকবেন। আচ্ছা কি হচ্ছে নাকি বল দেখিনি। বাহ, আপনি আমি বললেন না যে ওদের বাড়ি থেকে 1200 টাকা নিয়ে আয় আমি থানায়। আরে বাবা, এ কোথাকার বুদ্ধু রে। আচ্ছা তোর কি একবারও মনে হলো না যে ওরা আমাদের কেউ নয়? আপনি আমার পাঠাননি? না। আচ্ছা দেখ কিঙ্কর, আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে তোর মতো আর আমার মতো দুজন লোক আছে। ওরে বাবা। নিশ্চয়ই আছে। টিকিট কেটেছিস? হ্যাঁ। চল এখান থেকে কেটে পড়ি, আর বেশিক্ষণ এখানে থাকলে একেবারে তুর্কি নাচ নাচতে হবে। এনে চল। কিন্তু টাকাটা? তা পরের টাকা নিয়ে আমি কি করবো? আমি কি করবো? তা আমি কি করবো? কি মুশকিল। আচ্ছা যাকে যাকে পরে এ থানাতে মানি অর্ডার পাঠিয়ে দেবো। চ স্যার। হ্যাঁ স্যার। আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা চিরঞ্জীব বাবু, আপনি টাকা আনতে কাকে পাঠালেন? ওই ইডিয়টটাকে, কিঙ্করটাকে। হ্যাঁ, এত দেরি করছে কেন? ও তো এরকম করে না। এই তো করছে, কাল থেকে এত্তক নাগাদাই করছে। একটা কাজ করুন, আর অপেক্ষা না করে আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন। অগত্যা আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমি ভাবছিলাম মাকে এটা দেবো কিনা। তোমার পিন্ডি চটকাতে ইচ্ছে করছে, বুঝতে পেরেছ? কেন? টাকাটা কোথায়? কিসের টাকা? 1200 টাকা। আপনি তো আমায় দড়ি আনতে বললেন। ওকে চাবি দিয়ে বললেন না যে মায়ের কাছ থেকে 1200 টাকা চেয়ে নিয়ে আসতে? বাবু আপনাকে টাকায় পেয়েছে, কালকে বললেন 25,000 টাকা, আজকে বলছেন 1200 টাকা। আপনি চাকরের সঙ্গে এভাবে ঠাট্টা করা আপনার উচিত না। ঠাট্টা করা উচিত না? এ কি হয়েছে? কি মা, মা, বাবু, বাবু আমার মেরে ফেলো, মা পাগল হয়ে গেছে, বাবু বিলাস, বিলাস আমার বড্ড ভয় করছে রে। ভালো হয়ে যাবে না রে, ভালো হয়ে যাবে। না না কিছু না গো, কিছু না, মানে মানে তোমার তো একটু এফেক্ট। কি হয়েছে? মাথাটা একটু খারাপ হয়ে গেছে তো। ও ও, আমি পাগল, আমি পাগল না, আমাকে পাগল সাব্যস্ত করা। এই বিদ্যে শিখি, ছাড়তে বল। এই ছাড়তে বল, ছাড়তে বল। তুমি একটু ধৈর্য ধরো, একটু সুস্থ হলে ওরা তোমাকে ছেড়ে দেবে।
তোমার কি সব ব্যাপারে একটা কেলেঙ্কারি না করলে চলে না? তোমার তো পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে আমার। ওরে বাবা, মাথা একেবারে যাচ্ছে রে বিলাস, একেবারে যাচ্ছে। কিছু মনে করো না চিরদা, সত্যি তোমার মাথাটা একটু গন্ডগোল হয়েছে। চুপ কর। মাথার গন্ডগোল আমার হয়েছে না তোদের হয়েছে? একটু আগেই তুমি অপুর দিকে চিনতে পারোনি। আরে কি আশ্চর্য, অপুর সঙ্গে আমার দেখাই হয়নি। এই তো অপুর হয়েছে। কি রে অপু, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো চিরদা। তোর সঙ্গে আমার দেখা হয়েছিল তুই বলছিস? হুম, তুমি একটা মেয়েদের হাড় হাতে করে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিলে, আমাকে দেখে তো হন হন করে চলে গেলে। আমি তোমায় ডাকতেই তুমি বললে আমি আপনাকে চিনি। হা ভগবান, কি আবল তাবল বলছিস! আরে হাড়ের টাকার জন্য বসুপ্রিয় থানায় বসে আছে, আমি সেই জন্যই কিঙ্করকে পাঠিয়েছিলাম। হাড়টা আমি এখন হাতেই পাইনি, তোরা কি বলছিস কি? তাই তো বলছি, ওই বিদ্যেধর দেখলেই তোমার হাড়ের ব্যাপারটা মনে পড়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মা জননী, আমি বাবুকে আরাম করে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাবো। চাকরি মিলে ভর করেছিস বিলাস, বিলাস আমি তো কিছুই বুঝতে পারছি না রে। পুতলায় কোনো লাভ নেই দিদি, চল একবার থানায় যাই। থানা? হ্যাঁ সত্যি, হাড়টার কি গতি হলো চল একবার দেখি। কিন্তু হাড়টা আমি স্পষ্ট দেখেছি চিরদার হাতে, সেইটাই মিষ্টি অপুদি। জামাই বাবু হাড়টা ফেললো কোথায় সেটা বসুপ্রিয়র সঙ্গে কথা না বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একবার থানায় যাই চলো অপুদি। আমি আর থানায় গিয়ে কি করব, তোমরা যাও, পরে কি হয় না হয় আমায় একটা বরং খবর দিও, কেমন? আচ্ছা আচ্ছা। নমস্কার, আপনারা ওটা থানায় যে? আচ্ছা বসুপ্রিয় বউ ভেতরে আছেন? হ্যাঁ আছেন, আসুন। ওরে দিদি, যে দেখ ভাই বাবার কিঙ্কর। তাই তো, নিশ্চয় বিদ্যেধর হাত ছাড়িয়ে পালিয়ে গেছে। কি রে দাঁড়ি বলি কেন? চ বাবু, আপনার কাল রাত্রির বউ শালী পুলিশ। ওই রে ভাই, তোরে কিঙ্করের মাথায় মোটকা, একেবারে উন্মাদ হয়ে গেছে গো। কপিলাস প্লিজ একটু বাবু একটা ব্যবস্থা কিছু করুন। ব্যাপার কি বলুন তো, উনি তো একটু আগে, সব পরে বলছে, আগে ওতে ধরুন। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। দরজা পালা। যাবো কেন দেখি বাবু, বাবু কোন দিকে যাবো? আলার দিকটা বাদ দিয়ে যেদিকে খুশি ছোট। এবার যেদিকে যাবে সেদিকে নিজেও হয়রান হলেন, আমাদেরও হয়রান করলেন। চলুন। তোমাকে আর কিঙ্করকে জঙ্গলের মধ্যে একটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলাম, তাই না? হ্যাঁ। তার আগে আমরা কোত্থেকে আসছিলাম না? কেন মা বলো, মা তার আগে আমরা কোত্থেকে আসছিলাম? হঠাৎ এতদিন পরে এরকম প্রশ্ন? মা দোহাই তোমার, শিগগির বলো কোত্থেকে আসছিলাম। আমাদের বাড়ি থেকে আসছিলাম। সঙ্গে কে কে ছিল? সঙ্গে তোর বাবা ছিল।
তুই আর কিঙ্কর আর কেউ ছিল না মা আর তিনজন ছিল কে কে মা তোর এক যমজ ভাই কিঙ্করের এক যমজ ভাই আর কিঙ্করের মা ছিল হ্যাঁ ছিল না হ্যাঁ এসো তো এসো তো আমার সঙ্গে কোথায় মা ফিরে এসো তারপর বানের জল আস্তে আস্তে বাড়িতে ঢুকতে লাগলো উনি বললেন আর মায়া করে লাভ নেই চলো বেরিয়ে পড়ি আদেশ পরিচালনে দুটো বড় নৌকো ছিল তাইতে জিনিসপত্র বোঝাই করা হলো একটা নৌকো রইলাম আমি চিরঞ্জিৎ আর ভক্তি কিঙ্কর আর একটা নৌকোয় উঠলেন উনি চিরঞ্জিৎ আর শক্তি কিঙ্কর তারপর চার দিনের দিন বিকেলে এক প্রচণ্ড ঝড় সে কি ভয়ঙ্কর ঝড় যেমন ভয়ঙ্কর নদী তেমনি ভয়ঙ্কর ঝড় চোখের সামনে দেখতে দেখতে ওদের নৌকোটা দড়ি ছুঁয়ে মোচার খোলার মতো কোথায় ভেসে চলে গেল আর সঙ্গে সঙ্গে আমাদের নৌকোটা উল্টে কোথায় তলিয়ে গেল তারপরে আর কিচ্ছু জানি না কিচ্ছু জানি না যিনি আমাদের বাঁচিয়েছিলেন তার মুখে শুনেছিলাম আমি নাকি নদীর ধারে কাদার মধ্যে বাচ্চা দুটিকে নিয়ে পড়েছিলাম পড়েছিলাম মা বৌমা আমার মার মুখে আমি শুনেছিলাম তিনি নাকি তীর্থ করতে গিয়ে কিঙ্কর ক্যারংকে নদীর ধারে কুড়িয়ে পান কিন্তু মা আর তো কারো কথা শুনিনি গোবিন্দের কি পায় আমি যে তোমাদের ফিরে পেয়েছি এই যথেষ্ট মা মা কি রে আপনাকে বলছি না কর্তামাকে বলছি আপনি তো বৌদি বড় বৌদি এ বলছিলাম কি আমরা দু ভাই তো একরকম দেখতে বাবুরাও দুজন একরকম দেখতে এ চিনতে একটা মানে গোলমাল তা আমি কি বলবো বৌমাকে জিজ্ঞেস কর তা তো ঠিকই মা দাঁড়া দাঁড়া ভাবতে দে শোন শোন তুই গেঞ্জি পরবি হ্যাঁ আর তোর দাদাকে বলবি ফতুয়া পরতে বুঝতে পেরেছিস আচ্ছা বাবুরা ও বাবুরা হ্যাঁ গো তুমি পাঞ্জাবি পরো কেমন আর ছোট কর্তা বাবুকে বলিস সাত পড়তে তাহলে তো ঠিক গেল আচ্ছা ছোট বৌদি কবে হবেন তোমার দরকারটা কি হ্যাঁ তোমার দরকারটা কি ছোট বৌদি কবে হবেন ইডিয়েট তোমার বোনের কি যেন নাম বললে মো বিলাসিনী বাহ জঙ্গল কিনতে এসে আমাদের একবার জঙ্গলি বানিয়ে ছেড়েছে আবার বই পড়া হচ্ছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই নাও চা এই চা আবার ভুল হয়ে গেল কেন তো ভুল আবার কি আছে তুমি তো নিজেই ঠিক করে দিলে যে আমি পাঞ্জাবি পরবো আর ছোট কথা শার্ট পরবে ভুলে গেছি দেখো বাবু না আর ভুল হবে না আমি না তুমি ছি 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 কত গান্ডই করলে
মেলার থেকে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলে, রাস্তার মাঝখানে লোকচড়ো করলে, পুলিশ ডাকবো বলে ভয় দেখালে, কি বেশ করে ছোট বাবু সাপ পড়েছে, দেখ দেখ, আর এই দেখ, বড় বাবু আঞ্জলি পড়েছে, দেখ দেখ, আরে আরে কি করছিস, কি মুশকিল, আরে এই কিন্তু, আরে কি করছিস, আঞ্জলি ছোট বাবু সাপ, তুই ছোট বাবু, আমি গেলি, বুঝলি না,